ওয়েস্ট ইন্ডিজে বড়লে ভারতের খেলিলে নবে দশকরে ভারতীয় ক্রিকেট দলর থিলে জনে অভিজ্ঞ অলরাউন্ডর অনেক ম্যাচরে দলর বিজয়রে সাজিথিলে মুখ্য পুরোধা হ্যাঁ দর্শক বন্ধু আমি কহুছু পূর্বতন ভারতীয় ক্রিকেটর রবিন সিংহ সম্পর্কে আজি হেউচি এই মহান ক্রিকেটরক জন্মদিন 69 বর্ষ বয়সরে পাদ ছাপিছন্তি রবিন তবে আসন্তু তাঙ্ক জন্মদিনরে জানিবা ওয়েস্ট ইন্ডিজরে জন্মিত এই মহান খেলালি ভারতীয় ক্রিকেট দলরে কিভলি পাইলে স্থান ১৯৬৩ মসিহা সেপ্টেম্বর ১৪ তারিখে ওয়েস্টইন্ডিজর ট্রিনিডাড এন্ড টোবাগোরে জন্মগ্রহণ করেছিলেন রবিন তাঁর পরিবার লোকে দীর্ঘ বর্ষ ধরে ওয়েস্টইন্ডিজরে রহুথিবা বেলে পূর্বজমানে রাজস্থানর ওয়েস্টইন্ডিজরে ক্রিকেট খেলিবা আরম্ভ করিথিবা বেলে বড় বড় খেলাড়ীଙ୍କ ସହ ମଧ୍ୟ ଖେଳିଛନ୍ତି একদা সে টুর্নামেন্ট খেলিবা লাগি হায়দ্রাবাদ আসলে খেলা যাই ম্যাচরে সে শানদার প্রদর্শন করে বামহাতি ব্যাটিং সাংগক মিডিয়াম বোলিং করুবা রবিন সমস্ত মন জিনে নিয়ে ইব্রাহিম নামক জন ব্যক্তি তাঁর ভারত আসি এখানে খেলিবা লাগি কে ১৯৮২ মসিহার ১৯ বর্ষ বয়সে মাড্রাস আসিলে রবিন মাড্রাস ইউনিভার্সিটি সে ইকোনোমিক্রে ডিগ্রি হাসল করে পাঠপড়া সাংগক খেল জারি রাখি ১৯৮৫-৮৬ সিজিন্রে তামিলনাড়ুপাই নিজের প্রথম শ্রেণী ক্রিকেট আরম্ভ করে মিডিয়াম বোলিং সাংগক দমদার ব্যাটিং করে তামিলনাড়ু দলর জন নিয়মিত খেলাড়ি পাল্টি যাই দল চ্যাম্পিয়ন হবার মধ্যে মুখ্য নায়ক সাজি ৩৩ বর্ষ পরে তামিলনাড়ু প্রথম থর লাগি রঞ্জি ট্রফি জিতিলা যেউথের রবিনক ভূমিকা লা গুরুত্বপূর্ণ ১৯৮৯ মসিহার ভারতীয় আন্তর্জাতীয় দলরে স্থান পাইলে রবিন ওয়েস্টইন্ডিজ বিপক্ষে সে প্রথমে ডেবু করে প্রথমে খারাপ প্রদর্শন পাই দলরে স্থান পাই নথিলে তথাপি মনোবল দৃঢ় রাখি নিজের খেল উপরে ধ্যান দেওয়া সহ ভালো প্রদর্শন করে পরবর্তী সময় সে ভারতীয় দলর জন নিয়মিত সদস্য বনি যাই বিশ্বকপ দলরে মধ্যে নিজের স্থান পকা করে রবিন ক্রিকেট্রু সন্ন্যাস নেওয়া পরে বিভিন্ন দলরে কোচ ভাবে মধ্যে নিজের কাম করেছেন আইপিএল রে মুম্বাই ইন্ডিয়ান্সর কোচ ভাবে মধ্যে কাম করে সারি তবে তাঁর জন্মদিনে সম্বাদ ডিজিটাল পরিবার পক্ষর হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা ব্যুরো রিপোর্ট সম্বাদ ডিজিটাল